হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, সামনেই তোমাদের আরআরবি এনটিপিসি প্রাইমারি টেট এবং তার পরবর্তীতে এএনএম জিএনএম সমস্ত ধরনের আপকামিং এক্সামগুলো প্রায় দোরগোড়ায় একের পর এক আসতেই চলেছে। অনেকে তোমরা কোনো না কোনো পরীক্ষা দিচ্ছ, সেই জন্য ম্যাথ তোমাদের খুবই জরুরি একটা সাবজেক্ট। সেই ম্যাথটা কিন্তু সিলি মিস্টেক হওয়ার কারণে অনেকে এমসিকিউগুলো ভুল করে আসো, যার ফলে একটা নাম্বার 0.5 যদি তুমি পিছিয়ে যাও, শত শত স্টুডেন্টের পিছনে চলে যাবে। কম্পিটিটিভ এক্সাম এমনই একটা জায়গা, তাই সেখানে ম্যাথ সাবজেক্টটাকে যদি মানে মজবুত করতে হয় তাহলে তোমাদেরকে কী করতে হবে? অবশ্যই ম্যাথটাকে চর্চায় রাখতে হবে, চর্চা ছাড়া কিন্তু সম্ভব নয়। তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা ম্যাথ ম্যারাথনের একটা সিরিজ চালু করেছিলাম, যেখানে এই আপকামিং সমস্ত এক্সামগুলোকে কেন্দ্র করে আমাদের একটা বাছাই করা প্রশ্নের সেট নিয়ে একটা সিরিজ চলছিল। তাই সেই সিরিজের নতুন একটা পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের ম্যাম রয়েছে তোমাদের সঙ্গে, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। আশা করি এই পেন পেপার নিয়ে যদি কেউ সিরিয়াসলি এই ক্লাসটা করে, হতে পারে এটা ফ্রি ক্লাস বাট পেইড ক্লাসের থেকে কোনোটা কম নয়। যদিও আমাদের কাছে সমস্ত এক্সামগুলোর উপরে পেইড ক্লাস অলরেডি চলছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বাট এই ক্লাসটাও যদি গুরুত্ব সহকারে করো আশা করছি সেখান থেকে কিন্তু অনেক অংশে উপকৃত হবে। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল, চাকরি পরীক্ষা প্রস্তুতির সেরা ঠিকানা। যদি তুমি আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো, ভর্তি চলছে, এন্টায়ার টিম তোমাদের জন্য কাজ করছে। তাই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি মজবুত করতে। চলো ম্যাম শুরু করুন, ওয়েলকাম। তো সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যারা যারা সামনে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে চাকরির, যেমন WBP, KP, ANM, JNM বা WB TET, সকলে কিন্তু ভীষণ উপকৃত হতে চলেছো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে পেন পেপার নিয়ে তোমরা বসে দেখো। তো চলো শুরু করা যাক প্র্যাকটিস সেট 3 এর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলেছে মান নির্ণয় করো, cos 12 ডিগ্রি, 84 ডিগ্রি, 168 ডিগ্রি অ্যান্ড 96 ডিগ্রি। তো এই অঙ্কগুলো আমরা 12 ডিগ্রি এবং 84 ডিগ্রি হচ্ছে ছোট অ্যাঙ্গেল আর এ দুটো হচ্ছে বড় অ্যাঙ্গেল। তো বড় অ্যাঙ্গেল দুটিকে যদি আমরা ছোট অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে পারি তাহলে কিন্তু ইজিলি অঙ্কটা করতে পারবো, আর যদি এগুলোকে ট্রান্সফার করতে যাই তাহলে অঙ্কটা ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তো এখানে আমরা cos 168 ডিগ্রিকে কীভাবে ট্রান্সফার করব সেটা হচ্ছে ASTC যে ফর্মুলা রয়েছে ট্রিগনোমেট্রি, সেটা হলো কোয়াড্রেন্ট, চারটি কোয়াড্রেন্ট থাকে আমাদের। আমাদের যে ট্রিগনোমেট্রিতে ASTC ফর্মুলা রয়েছে সেটা হলো চারটে কোয়াড্রেন্ট আমরা দেখতে পাই, সেখানে এই অ্যাঙ্গেলটি হলো 0 ডিগ্রি থেকে শুরু, তারপর 90 ডিগ্রি মানে এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে আবার যদি আমরা এদিকে আসতে চাই তাহলে আমরা চলে যাব 360 ডিগ্রিতে, মানে 0 ডিগ্রি প্লাস 360 দুটোই কিন্তু এই লাইনে। তো আমাদের যে ASTC ফর্মুলা রয়েছে সেটা হলো অল সাইন ট্যান কস, এখানে অল পজিটিভ, মানে ট্রিগনোমেট্রি যে ফাংশনগুলো রয়েছে ছটি, সাইন, কোসেক, সেক, কস, কট, ট্যান, সেগুলো সমস্তই কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্তগুলোই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন, সাইন এখানে ট্যান, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলোই হচ্ছে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং সাইনের যে রেসিপ্রোকাল রয়েছে কোসেক, কোসেক পজিটিভ, এখানে ট্যান এবং কট পজিটিভ, এবং এখানে কস এবং সেক পজিটিভ। তো বাকিগুলো এখানে বাকি কস এবং সেক ছাড়া বাকি যে যে চারটে আমাদের ফাংশন রয়েছে সেগুলো কিন্তু নেগেটিভ, সবগুলোতেই তাই। তো এখানে আমাদের রয়েছে কস 84 ডিগ্রি, এটাকে আমরা ট্রান্সফার করব না, কস 168 ডিগ্রি এটাকে ট্রান্সফার করব। তো কস 12 ডিগ্রি প্লাস কস 84 ডিগ্রি প্লাস কস এই 168 ডিগ্রিটাকে আমরা যদি 12 ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা ভাঙিয়ে কীভাবে লিখব, 168 ডিগ্রি কিন্তু 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লেখা যায়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি যদি লিখি সেটা কিন্তু
cos 168 এর সঙ্গে সমান। তাহলে 180 ডিগ্রি মানে কি 2 ইনটু 90 ডিগ্রি মানে 90 এর ইভেন মাল্টিপল হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছি তারা কিন্তু এটা সকলেই মোটামুটি জানি, আর যাদের ভুলে গেছো বা জানা নেই তারা একটু দেখো এই জায়গাটা, যে যদি 90 এর অড মাল্টিপল থাকতো তাহলে কসটা হয়ে যেত সাইন, মানে কজের যে কো ফাংশন রয়েছে সেটা হয়ে যেত সাইন হয়ে যেত, আর এখানে যেহেতু ইভেন মাল্টিপল রয়েছে তাহলে কস কজই থাকবে, কস কজই থাকলো। এবং 180 ডিগ্রি মাইনাস রয়েছে, তো 180 ডিগ্রি মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে কস অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তাহলে সাইনটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে এই কস 12 ডিগ্রি প্লাস কস 84 ডিগ্রি মাইনাস কস 12 ডিগ্রি প্লাস, আগে আমরা প্লাস সাইনটা লিখবো না, আমরা দেখবো আগে যে সাইনটা প্লাস হবে কি মাইনাস হবে। তো কস 96 ডিগ্রি এভাবে ভাঙানো যায় যে কস 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে মাইনাস, তাহলে সাইনটা মাইনাস হয়ে যাবে এবং এটাকে লেখা যায় কজ 84 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, কজ 12 ডিগ্রি কজ 84 ডিগ্রি এটা পেলাম মাইনাস কজ 12 ডিগ্রি, আর এটা পেলাম মাইনাস কজ 84 ডিগ্রি। তাহলে কজ বড়োর সঙ্গে কজ বড়ো দেখো সাইনগুলো প্লাস মাইনাস রয়েছে, তাহলে এটা আরেকটা কেটে গেল, এবং কস 84 এর সঙ্গে কস 84 কেটে গেল যেহেতু সাইনগুলো আলাদা রয়েছে। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, সবগুলো কেটে গেলে আমরা জিরো পেলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি জিরো। নেক্সট কোশ্চেন, যদি গড় 40 ডিগ্রি 40 হয় এবং আদর্শ বিচ্যুতি 5 হয় তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত? তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের একটা সূত্র রয়েছে, সেটা হলো সিভি ইকুয়াল টু আদর্শ বিচ্যুতি বাই গড়। আদর্শ বিচ্যুতি আমাদের দেওয়া আছে 5, তো আমরা 5 লিখবো, আর গড় দেওয়া আছে 40, তাহলে নিচে হবে 40। কিন্তু অপশানে দেখো, অপশানটা খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে পার্সেন্টেজ চেয়েছে, তো সিভি এর পার্সেন্টেজ যদি আমরা বার করতে চাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে ইনটু 100%। তো এখানে কাটাকুটি করলে 25/2, 25/2 মানে হচ্ছে 12.5। তাহলে আমরা সিবি এর মান কত পেলাম, 12.5%, 12.5% অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, যদি একটি ত্রিভুজের একটি কোণ 120 ডিগ্রি হয় তাহলে অন্য দুটি কোণের দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটি কত? তো আমরা ক্লাস 9-10-এ একটা সূত্র পড়েছিলাম, যেটা দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটা ডিরেক্ট বার করা যায়, মানে একটি কোণ যদি দেওয়া থাকে সেই কোণটির অর্ধেকের সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে আমরা দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটি পেয়ে যাই। ছবির সাহায্যে দেখলে বুঝতে সুবিধা হবে, ধরো এটা একটা ত্রিভুজ এ বি এবং সি, এ বি সি এর একটি কোণ 120 ডিগ্রি, ধরো এ কোণটা হলো 120 ডিগ্রি, এবং বাকি দুটি কোণ যে রয়েছে বি এবং সি সে দুটির মধ্য দ্বিখণ্ডকের মধ্যবর্তী যে কোণ ধরো ও, সেটার মান আমাদের চেয়েছে। তো এটার সূত্র কি, কোণ ও এর সূত্র হলো 90 ডিগ্রি প্লাস কোণ যেটার নাম যেটার মান দেওয়া থাকবে মানে এ, কোণ এ বাই 2। তো 90 ডিগ্রি প্লাস কোণ এর মান কত, কোণ এর মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি বাই 2, তাহলে হচ্ছে 60, তাহলে কত পাচ্ছি 90 ডিগ্রি প্লাস 60, 90 প্লাস 60 মানে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে দ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণটি পেলাম 150 ডিগ্রি, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত সমাধান করুন, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার কিউব এবং জেড মাইনাস এক্স তার কিউব। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা দেখা যাবে যে এখানে এক্স মাইনাস ওয়াইটা এ আকারে রয়েছে, এটা বি, এটা সি, আমরা এ বি সি হিসাবে যদি কল্পনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে রয়েছে ধরো এ কিউব প্লাস
बी किूब प्लस सी किूब আমরা ধরলাম x - y হচ্ছে a y - z হচ্ছে b এবং z - x হচ্ছে c তো a কিউব + b কিউব + c কিউবের একটা ফর্মুলা আমরা সবাই জানি সেটা হলো a কিউব + b কিউব + c কিউব - 3abc = 0 কিন্তু এটা আমরা তখনই বলতে পারবো যখন একটা আমরা এখানে কন্ডিশন লাগিয়ে দেব সেটা হলো যদি কিনা এই সূত্রটা হবে যদি কিনা a + b + c এর যোগফলটা 0 হবে তো এখানে a কিউব + b কিউব + c কিউব মানে 3abc মানে কি মানে হলো a কিউব + b কিউব + c কিউব ইকুয়াল টু 3abc তো আমরা এটাকে 3abc বলতে পারবো যদি আমরা a + b + c ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারি তাহলে আমরা এখানে a কত এটা প্রমাণ করব এখানে a হলো x - y a + b কত y - z प्लस सी हलो जेड माइनस एक्स एखे जदि देखी तेल एक्स एक्स केटे जाई केटे जाड जेड केटे जा पेलम जिरो कंडिशन सैटिस्फाई हलो मैं ए प्लस बी प्लस सी इक्वल टू जिरो पेलम सहजे बोलते पर ए किूब प्लस बी किूब प्लस सी किूब इक्वल टू थ्री ए बी जे फर्मूला से अंकटी से होल्ड कर कत हलो थ्री एक्स माइनस वाई वाई माइनस जे जेड माइनस एक्स ए हे ए बी सी तेल थ्री ए बी सी मिले गलो अपशन नम्बर ए मिले गलो तेल अन्सार हो जाए अपशन नम्बर ए आप जब पर प्रश्न तुम्हारे को डाउट थकले तुम्हारा अवश्य कमेंट बक्से जानी तुम्हारे डाउट क्लियर करार अवश्य चेष्टा करब पर प्रश्न देखो प्रदत्त राशिटर सरलीकृत मान निर्णय कर हाँ एखे बोले सरल करते सरल करार जो साधारण नियम शिखे बदमाश से ही बदमाश रूल फलो करब ना भूल होते पारे तो बदमाश जो फर्मूला रही है से हलो प्रथम ब्राकेटर काज हमारे ब्राकेट ये अंके नहीं अवॉइड करब तपर रही है ओ मान हे अर मान एर तपर एर काज तो सेटाई करब हमें हे चार समस्त चार बाई पाँच भाग पाँच एर हमें एबार एर ना लिखे हमें लिखब गुण चिन्ह एर मान गुण चिन्ह थ्री बाई फाइव जो चार बाई पाँच गुण तीन बाई दस माइनस एक बाई पाँच तो ये सेकेंड लाइने हमें ये पूर्णटा भांगे देव चार पाँचे कुड़ी और चार चौबीस बाई पाँच गुण तीन पाँचे पंदो उल्टे गले पाँच बाई पंदो जो एखे काटाकुटी जो करी दुई एखे हे पाँच तेल तीन दुकान छय पचिस माइनस एक बाई पाँच 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 कटे जा तीन आसते चौबीस तीन पाँचे पंदो कत हट बाई पाँच आसते चल्लिस आठ बाई तीन आठ बाई तीन प्लस सिक्स बाई ट्वेंटी फाइव माइनस वन बाई फाइव तो ये कत हे तीन चौबीस तीन एट फाइव सरि सरि यहाँ थ्री है ना इटा फाइव और यहाँ एट सरि दादा मुझे ठीक कर तो ये 8 8 बाई फाइव तो ये लसागु कत हे लसागु हे ट्वेंटी फाइव एखे हे चौबीस प्लस चल्लिस सरि एखे हे चल्लिस एखे हे चल्लिस प्लस छय माइनस पाँच तो कत बच्चे पचिस एखे पेलम एकचल्लिस तो ये जदि क्यालकुलेशन करी एखे हे पचिस एक के पचिस ताल हो जाए एक समस्त षोलो बाई पचिस ताल क्यालकुलेशन कर ले एक समस्त षोलो बाई पचिस ताल पाँच नम्बर प्रश्न उत्तर है অপশন নম্বর সি এক সমস্ত ষোলো বাই পঁচিশ পরের প্রশ্ন যাব
দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে দুটি পাইপকে ক্রমান্বয়ে খোলা হলো। এবার বি পাইপটি কত সময় পর বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে ভর্তি হবে? এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক এসে থাকে। তো তোমরা খুব ভালোভাবে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। তো দেখো এখানে দুটো পাইপ বলেছে, এ এবং বি, এ এবং বি দুটো পাইপ একসঙ্গে ক্রমান্বয়ে খোলা হয়েছে। এ পাইপটি 24 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে 24 মিনিটে এবং বি পাইপটি ভর্তি করে 32 মিনিটে। তারপর বলেছে বি পাইপটি কত সময় পর বন্ধ করলে ট্যাঙ্কটি 18 মিনিটে ভর্তি হবে, মানে ট্যাঙ্কটি ভর্তি হতে সময় লাগে মোট 18 মিনিট। তার আগে আমরা এখানে বলেছে বি পাইপটি বন্ধ করে দিয়েছে কিছু সময় পর, কিন্তু এ পাইপটি পুরো সময়ই খোলা ছিল। তাহলে প্রথমে আমরা এ পাইপের যে কর্মক্ষমতা আছে সেটা বার করব। মানে এ পাইপটি খোলা ছিল 18 মিনিট ধরে, কিন্তু বি পাইপটি কিছু সময় পর বন্ধ করে দেওয়া হয়। এই মাঝখানের যে সময়টা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়টা আমাদের বার করতে হবে। তো এখানে এ এবং বি এর কর্মক্ষমতা কত হবে? এখানে হচ্ছে 24 এবং 32-এর লসাগু করলে আমরা পাবো 96। এখানে 24 দিয়ে 96-কে যদি আমরা ভাগ করি এখানে পাবো 4 আর এখানে পাবো 3। তাহলে এ এর এফিসিয়েন্সি হলো 4 এবং বি এর এফিসিয়েন্সি হলো 3। তাহলে এ বি এ পাইপটি 18 মিনিট ধরে কাজ করেছে, যেহেতু এ পাইপটি বন্ধ করা হয়নি, তাহলে এই পাইপটি কি 18 মিনিট ধরেই কাজ করবে? কারণ ট্যাঙ্কটি ভর্তি হতে 18 মিনিট সময় লাগে, তাহলে এই পাইপটি 18 মিনিট ধরেই কাজ করবে। তাহলে এর এর কাজ কাজ করার এ কাজ করেছে কতটা? 18 × 4 কত হচ্ছে? তাহলে এ যে পাইপটি আছে সেটি 18 মিনিট ধরে 72 ইউনিট কাজ করেছে, কিন্তু আমাদের টোটাল কাজ হলো 96। 96 - 72 কত হয়? 24। এই 24 ইউনিট কাজ কে করেছে? এই 24 ইউনিট কাজ করেছে বি, এই 24 ইউনিট কাজ করেছে বি। তো এই 24 ইউনিট কাজ যে বি করেছে সেটা কত সময়ে করেছে? মানে এই 24 ইউনিট কাজ করে করার পরে বি পাইপটিকে আমরা বন্ধ করে দেবো। তাহলে আমাদের বার করতে হবে 24 ইউনিট কাজ করতে বি এর কত সময় লেগেছে। তাহলে 4 ইউনিট কাজ করতে যদি 72 না, এখানে হবে 24 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে 24 এখানে হচ্ছে 72 ইউনিট কাজ করেছে এ, এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে 4 এফিসিয়েন্সি কাজ করতে লাগে 72, 1 এফিসিয়েন্সি হলো 72/4, তাহলে 3 এফিসিয়েন্সি কত হবে? তো স্টুডেন্টস এখানে বি এর 24 ইউনিট কাজ করতে সময় লাগবে, যেহেতু বি এর এফিসিয়েন্সি 3, তাহলে 24-কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 8। তাহলে এ বি কাজ করেছে 8 মিনিট, তাহলে 8 মিনিট পর বি পাইপটিকে আমরা বন্ধ করে দেব। তাহলে 18 মিনিটে আমাদের ট্যাঙ্কটি ভর্তি হবে, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 10 সেমি, মানে বেস বলে দেওয়া আছে 10, বেস হচ্ছে 10, এবং একই ভূমি থেকে এর উচ্চতা 8, মানে হাইট হচ্ছে 8 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে এরিয়া কত? তো এই অঙ্কটি ত্রিভুজের যে সাধারণ ক্ষেত্রফলের সূত্র রয়েছে, ½ × ভূমি × উচ্চতা, সেই সূত্র অ্যাপ্লাই করলে পেয়ে যাব। সূত্রটি হচ্ছে ½ × বেস × হাইট। বেস বলে দেওয়া আছে 10, বেস বলে দেওয়া আছে 10, হাইট বলে দেওয়া আছে 8, তাহলে এখানে হলো 5 × 40। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 40 সেমি স্কোয়ার, 40 সেমি স্কোয়ার, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন,
একটি ব্যাগে 5টি লাল বল এবং কিছু নীল বল থাকে। যদি ব্যাগ থেকে নীল বল তোলার সম্ভাবনা লাল বলের 4 গুণ হয় তাহলে ব্যাগে নীল বলের সংখ্যা কত? এখানে বলেছে একটি ব্যাগ, সেই ব্যাগে 5টি রেড বল আছে এবং কিছু নীল বল থাকে। কিছু বলতে আমরা জানি না, তো সেটাকে আমরা এক্স ধরে নেব। তো এক্স সংখ্যক নীল বল আছে, তাহলে টোটাল হলো 5+x, 5টি রেড বল, 1টি ব্লু বল। এটা হচ্ছে টোটাল 5+x বল রয়েছে। তো আমাদের বলেছে যদি ব্যাগ থেকে নীল বল তোলার সম্ভাবনা লাল বলের 4 গুণ হয়, তাহলে আমরা সম্ভাবনাগুলো বার করে নিই আগে, তারপর আমরা কম্পেয়ার করে একটা ইকুয়েশন তৈরি করব। তো নীল বল রেড বল তোলার সম্ভাবনা কি? রেড বল হচ্ছে নিচে আমাদের কি লিখতে হয়, নিচে লিখতে হয় টোটাল, টোটাল যে সংখ্যা সেটা নিচে, টোটাল সংখ্যা 5+x, তাহলে আমরা লিখব 5+x। এবং উপরে লিখতে হয় পার্টিকুলার যে সংখ্যাটা, যেটা বার করবো আমরা, যার প্রবাবিলিটি সেটা আমরা উপরে লিখবো। তো এখানে বার করবো আমরা রেড বলে, রেড বল আছে 5টি, তাহলে উপরে হবে 5। এটা আর হচ্ছে, এটা হচ্ছে রেড বলের, রেড বলের প্রবাবিলিটি। এবং ব্লু বলের প্রবাবিলিটি হবে নিচে 5+x আর উপরে, ব্লু বল আমাদের রয়েছে 1টি, তাহলে উপরে হবে x। এবার বলেছে যদি ব্যাগ থেকে নীল বল তোলার সম্ভাবনা লাল বলের 4 গুণ হয়, মানে এই যে নীল বল তুললাম সেটার সম্ভাবনা লাল বলের 4 গুণ, মানে এখানে যদি আমরা 4 গুণ করে দেই তবেই কিন্তু আমরা এই সম্ভাবনা দুটাকে সমান বলতে পারবো। তো এবার এই ইকুয়েশন থেকে x এর মান আমরা বার করলেই পেয়ে যাব। তো এখানে 5+x ক্যান্সেল আউট করে দাও, এবং তাহলে x ইকুয়াল টু কত থাকছে, 5×4, মানে x ইকুয়াল টু 20। তাহলে ব্যাগে নীল বলের সংখ্যা কত? নীল বলের সংখ্যা আমরা x ধরেছিলাম, x এর মান 20 পেলাম, তাহলে নীল বলের সম্ভাবনা, নীল বলের সংখ্যা কত? 20, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলক, অর্ধগোলক মানে হচ্ছে এইটা, এই অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 3πr², যেখানে আর কি, আর হলো ব্যাসার্ধ। এবং আমাদের কোশ্চেনে ব্যাস বলে দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে 2r, 2r বলে দেওয়া আছে 14 সেমি, তাহলে আর কত পাবো? আর পাবো 7। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো 3π মানে পাইয়ের মান 22/7, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, মানে 7×7, তো 7×7 কেটে গেল, এটা কত হচ্ছে 66×7, মানে 662, 662 সেমি স্কোয়ার বর্গ সেমি। হ্যাঁ, তাহলে 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা 3πr² যে সূত্র আমরা শিখেছি ক্লাস 9-এ, সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা একবারে পেয়ে গেলাম 462 বর্গ সেমি, অপশান নাম্বার বি। পরের প্রশ্নটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3 হয়। মিশ্রণে 4 লিটার জল যোগ করা হলে অনুপাতটি 3:2 দাঁড়ায়। মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করুন। তো বলে দেওয়া আছে দুধ এবং জলের অনুপাত কত? 5:3। এই মিশ্রণে 4 লিটার জল যোগ করা হয়েছে, 4 লিটার জল যোগ করা হয়েছে, এখানে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, তো 4 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, 4 লিটার ওয়াটার অ্যাড করেছে। 4 লিটার ওয়াটার অ্যাড করার পর যে অনুপাতটি পাবো সেটা দাঁড়াবে 3:2। আমাদের কিন্তু এখানে দুধের সঙ্গে জল, যেটা আমাদের বাজারে সবসময় আমরা দেখতে পাই যে দুধের সঙ্গে জল মিশিয়ে বিক্রি করে, তো এখানে সেই কাজটাই করেছে। তো দুধের সঙ্গে দুধ না মিশিয়ে দুধের সঙ্গে জল মিশিয়েছে, তো দুধের পরিমাণ প্রথম এবং দ্বিতীয় অনুপাতে কিন্তু সমান থাকবে। তাহলে সমান যেহেতু এখানে অনুপাতটি সমান হিসেবে দেওয়া নেই, তো আমরা প্রথমে সমান বানিয়ে নেব, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি এবং এখানে 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা অনুপাতগুলি কী পাবো? তাহলে অনুপাতগুলি পাবো, এটা পাবো 15:3×9, আর এটা পাবো 3×5=15:5×10, মানে
জল যোগ জল যোগ করার আগের অনুপাত এটা পেলাম এবং জল যোগ করার পরের অনুপাত এটা পেলাম। দেখো দুধ দুধের পরিমাণটা সমান করলাম কিন্তু জলের পরিমাণটা 1 ইউনিট বেড়ে গেল। এই 1 ইউনিট দুধে জলের যে পরিমাণ সেটা প্রশ্নে বলে দেওয়া আছে 4 লিটার, মানে 1 ইউনিট হচ্ছে 4 লিটারের সমান। তো আমাদের চেয়েছে দুধের পরিমাণ কত, তো দুধের পরিমাণ যদি বার করি তাহলে 1 ইউনিট যদি 4 লিটার হয় 15 ইউনিট বার করলেই দুধের পরিমাণ পেয়ে যাব। 15 ইউনিট হলো 4 × 15 মানে 4 × 15 60 লিটার। তাহলে আগের এবং পরের দুটো অনুপাতে দুধের পরিমাণ সমান এবং সেই পরিমাণ কত, 60 লিটার। 60 লিটার হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। তো স্টুডেন্টস আমরা পরের কোশ্চেনে চলে যাব। মিস্টার কুক 14% লাভে একটি বই বিক্রি করেছেন, যদি তিনি এটিকে এত বেশি দামে বিক্রি করতেন তাহলে আরও 20% লাভ করতেন, বইটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো দুটোই প্রফিট বলে দেওয়া আছে, এটাও প্রফিট এটাও প্রফিট। তো প্রথমে 14% প্রফিটে এবং পরে 20% প্রফিটে, তো এই দুটো প্রফিটের পার্থক্য কত, 6%। এই যে 6% এটাকেই বলে দেওয়া আছে এটার সমান, মানে 6% হলো কার সমান, 5.40 এর সমান। তাহলে আমাদের চেয়েছে বইটির ক্রয় মূল্য কত, তো আমরা এই অঙ্কগুলোতে পার্সেন্টেজের লাভ ক্ষতির অঙ্কগুলোতে আমরা ক্রয় মূল্যকে সবসময় 100 ধরে কাজ করি, তাহলে কি হয়, তাহলে খুব ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাই। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরে নেব, ধরে নেব ক্রয় মূল্য 100। তাহলে এই 100-র পার্সেন্টেজ আমাদের বার করতে হবে যে আসলে ক্রয় মূল্যটা কত। তাহলে 6% যদি 5.40 হয়, 1% কত হবে, 1% হবে 5.40/6, তাহলে 100% হয়ে যাবে 5.40/6×100। এখানে দশমিক তুলে দিলে 100 পাবো, এই 100 এই 100 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 6×9=54, একটা শূন্য থাকবে, তাহলে 90% হয়ে যাবে, 90 হয়ে যাবে পার্সেন্ট না সরি 90 হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য, 90 হয়ে যাবে ক্রয় মূল্য। তাহলে বইটির ক্রয় মূল্য পাতা ছিল 90 টাকা, মানে অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে তিনটি সংখ্যার গড় হলো 7, প্রথম দুটির গড় হলো 5 আর শেষ দুটির গড় হলো 8। তিনটি সংখ্যা হলো যথাক্রমে, মানে তিনটি সংখ্যা রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 7। তাহলে তিনটি সংখ্যার গড় যদি 7 হয় তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হবে, 3 দিয়ে 7কে গুণ করলে যেটা পাবো সেটাই সমষ্টি। তাহলে তিনটি সংখ্যার গড় বলেছে 7, সেখান থেকে আমরা পেয়ে গেলাম তিনটি সংখ্যার সমষ্টি 21। এবার বলেছে প্রথম দুটির গড় হলো 5, মানে এই যে তিনটি সংখ্যা রয়েছে তার মধ্যে প্রথম যে দুটি রয়েছে সেই প্রথম দুটির গড় হলো 5। প্রথম দুটির গড় যদি 5 হয় তাহলে তাদের সমষ্টি কত হবে, সমষ্টি যেহেতু দুটো সংখ্যা প্লাস সমষ্টি হচ্ছে 5, তাহলে সংখ্যা এবং সমষ্টি, সংখ্যা 2 সমষ্টি হচ্ছে 5, এই দুটোকে গুণ করলে আমরা কত পেয়ে যাব, না সরি সংখ্যা এবং গড় এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব সমষ্টি, মানে দুটি সংখ্যা তাহলে 2 আর এদের হচ্ছে গড় হচ্ছে 5, তাহলে 2×5 আমরা পেয়ে যাব 10। তাহলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 10, তাহলে প্রথম দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তিনটি সংখ্যার সমষ্টি 21, তাহলে তৃতীয় সংখ্যাটি কত, 21-10 হবে, তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা পাবো 21-10 মানে 11। তাহলে আমরা একটি সংখ্যা থার্ড সংখ্যাটি পেয়ে গেলাম, আরও দুটো সংখ্যা বার করতে হবে। আবার বলেছে শেষ দুটির গড় হলো 8, মানে এই যে শেষ দুটি আছে এই দুটির গড় হলো 8, তাহলে এই দুটির সমষ্টি কত হবে, 16। যদি এই দুটির সমষ্টি 16 হয় তাহলে এখান থেকে আমরা প্রথম সংখ্যাটি পেয়ে যাব, কত হবে 21 থেকে ওই 16 বিয়োগ করলেই পেয়ে যাব, 21 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে 5, তাহলে প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম 5, একটা পেলাম 11 একটা পেলাম 5, আর পরে রয়েছে এই মাঝের সংখ্যাটি। এবার প্রথম এবং তৃতীয় সংখ্যা আমরা পেয়ে গেলাম 11 এবং 5, তো এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 16,
তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল যদি প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল যদি 16 হয় এবং তিনটি সংখ্যার যোগফল যদি 21 হয় তাহলে 21 থেকে 16 বিয়োগ করলে আমরা মাঝের সংখ্যাটি যেটা মানে পড়ে থাকবে যেটা সেটা পেয়ে যাব তো আমাদের মাঝের সংখ্যাটি পড়ে আছে তো আমরা মাঝের সংখ্যাটি পেয়ে যাব 21 - 16 মানে 5 তাহলে দ্বিতীয় সংখ্যাটিও পেয়ে গেলাম 5 তাহলে 5 5 আর একটা আসলে 11 অপশনে রয়েছে 5 5 11 মানে অপশন নাম্বার সি তে রয়েছে তাহলে এখান থেকে আমরা যদি গড় দেওয়া থাকে তাহলে সেখান থেকে সমষ্টি কিভাবে বার করব শিখলাম এবং তিনটি সংখ্যা বা যে কোনো চার পাঁচটি সংখ্যার মধ্যে যদি কয়েকটা দেওয়া থাকে সমষ্টি বা গড় আরেকটা বা যেগুলো পড়ে থাকবে সেগুলো কিভাবে বার করব সেটা শিখতে পারলাম এখানে তিনটি জায়গায় পাঁচটি বা সাতটি দেওয়া থাকে তখনও কিন্তু এই নিয়মে আমরা করতে পারব পরের প্রশ্নটি দেখো 14 6 28 এর চতুর্থ সমানুপাতিকটি কত চতুর্থ সমানুপাতিকটি বের করার একটা সূত্র আছে সেটা হলো চতুর্থ সমানুপাতিক এটা বার করার যে সূত্র আছে সেটা খুবই সহজ শেষের যে দুটো থাকবে মানে দ্বিতীয় এবং তৃতীয় সেই দুটির গুণ মানে 6 ইনটু 28 আর নিচে হবে প্রথমটি মানে 14 এটা কিন্তু সূত্র মানে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম তাহলে এখানে কাটাকুটি করলে হচ্ছে 6 2 12 তাহলে প্রথম সমানুপাতিকটি পাবো 12 অপশন নাম্বার এ এই ফর্মুলাটা তোমরা মনে রেখে দেবে এই রকম অঙ্ক যদি পরীক্ষায় পাও তাহলে ডাইরেক্ট সূত্র দিয়ে এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় সেগুলোরও কিন্তু সূত্র তোমরা বের করতে পারবে তো একটা মনে রাখলে তিনটা যেটা আমাদের চাক সেটা আমরা এই সূত্র থেকেই বার করতে পারবো সূত্রটি হলো চতুর্থ সমানুপাতিক সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম পরের প্রশ্নে যাওয়া যাক নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় বলেছে তো নয় আমরা পরীক্ষায় যখন করব তো নয় যদি বলা থাকে নয়ের নিচে একটা দাগ হালকা করে নেব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো 99 দ্বারা বিভাজ্য নয় কোনটি 99 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটি 9 দিয়েও বিভাজ্য হবে এবং 11 দিয়েও বিভাজ্য হবে কারণ 9 এবং 11 গুণ করলে কত হয় 99 তাহলে এই সংখ্যাগুলির মধ্যে যেটি 9 বা 11 দ্বারা বিভাজ্য নয় সেটি 99 দিয়েও বিভাজ্য হবে না তো আমরা যে কোনো একটি দিয়ে ট্রাই করব ছোট সংখ্যাটা দিয়ে ট্রাই করলে তাড়াতাড়ি হবে 9 দিয়ে আমরা অপশন টেস্ট করব অপশন টেস্ট করে দেখব যে 9 দ্বারা বিভাজ্য আছে কি নেই যদি না থাকে তাহলে 99 দিয়েও বিভাজ্য হবে না এবং সেটি হয়ে যাবে অ্যানসার প্রথমটি আমি ট্রাই করে দেখব ক্যান্সেল আউট নিয়ম তোমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই নিয়মটি মোটামুটি সবাই জানো না থাকলে দেখে নাও নাইনকে আমরা কীভাবে ট্রাই করব এই সাত আর দুই যোগ করলে 9 হচ্ছে তো 9 কেটে গেল পাঁচ আর ছয় যোগ করলে হচ্ছে 11 আর 7 18 তাহলে এটাও কেটে গেল 18 মানে হচ্ছে 9 এর গুণিতক গুণিতক যদি হয় তাহলে আমরা সেটাকে ক্যান্সেল আউট করে দিতে পারবো তাহলে এটা হচ্ছে বিভাজ্য হচ্ছে এটা বিভাজ্য হচ্ছে কিন্তু আমাদের চেয়েছে বিভাজ্য নয় তাহলে এটা অ্যান্সার হবে না দ্বিতীয়টি ট্রাই করব 2 এবং 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 9 দ্বারা 9 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 4 এবং 5 যোগ করলে 9 হচ্ছে তাহলে এটাও ক্যান্সেল আউট পরে থাকলো 3 এই 3 কোনোভাবেই কিন্তু 9 এর গুণিতক নয় 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 0 9 এর গুণ 0 কিন্তু সব সংখ্যারই মাল্টিপল তাহলে 3 পড়ে থাকছে যেহেতু একটি আমাদের এক্সট্রা রয়ে গেছে এবং 9 দ্বারা মাল্টিপল হচ্ছে না তাহলে এই সংখ্যাটি 99 দ্বারাও মাল্টিপল হবে না তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নে যাওয়া যাক যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 20% হয় তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত এখানে দুটি সংখ্যা বলে দিয়েছে তাদের যোগফল বিয়োগফল একটা আমাদের সম্পর্ক বার করতে হবে সেখান থেকে সংখ্যা দুটি বের করতে হবে তাহলে সংখ্যা দুটিকে ধরে নিতে হবে প্রথমে এক্স ওয়াই বা এ বি ধরো এ এবং বি সংখ্যা দুটি হলো এ এবং বি এদের মধ্যে সম্পর্ক কি বলে দিয়েছে যে এই দুটির পার্থক্য মানে এ মাইনাস বি এর কার সাথে সমান এই দুটির যে যোগফল রয়েছে তার আবার 20% মানে এ প্লাস বি ইন্টু 20% মানে হচ্ছে 1/5 এটা হচ্ছে পার্সেন্টেজ টু পার্ট কনভার্ট ডিরেক্টলি আমরা 1/5 লিখতে পারি তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বিটাকে এইদিকে নিয়ে আসলে সুবিধা হবে এ প্লাস বি
बाई ए माइनस बी समान पाँच बाई वन जेहतु आप उल्टे लिखल एक बारे तो यदि उल्टे दीते हैं तो एखान ए बर मान कि बार करब तो ये एक खूब सहज नियम रही है से हलो जोग भाग प्रक्रिया जोग भाग प्रक्रिया कि अप्लाई करते हैं बा साइडे मैंने समीकरण बा साइडे जो काज करब समीकरण डान साइडे से ठीक भावे तेमन भावे काज करब मैं एखाने जदि आमरा ए प्लस बी प्लस ए माइनस बी मैं उपरेरटा जोग नीचेरटा बाई आबार उपरेरटा बियोग नीचेरटा लिखी ताले डान साइडेओ आमादेर लिखते हबे उपरेरटा जोग नीचेरटा बाई उपरेरटा बियोग नीचेरटा ताले एखाने क्यालकुलेशन करले हच्छे सेकेंड लाइने क्यालकुलेशन करब एखे हे ए प्लस बी एटे केटे केटे देवा जाए बी बी केटे जा टू ए हे ऊपर थक टू ए और नीचे हे माइनस दिए जो गुण करी हमें एवं ब्रैकेट तुले दी ब्रैकेट जो तुले दीते जाए माइनस दिए गुण कर प्लस ए केटे जा माइनस एखे प्लस तेल ए केटे जा टू बी हे नीचे हे टू बी एदि हे फाइव प्लस वन सिक्स और नीचे हे फोर एखे सिक्स बाई फोर तेल दुई केटे जाने काटाकुटी कर ले तीन बाई दुई माने एखान पेलम ए बाई बी समान तीन बाई दुई माने एर मान हे थ्री एवं बी एर मान हे दुई तो यही हलो ए एवं बी एर मान तो ए रकम पैटार्न जदि तुम्हारा परीक्षार हले कोनो कोश्चने पे जाओ तुम्हारा बेशी चिंता घाबड़े ना जगे तुम्हारा सोजासुजी जोग भाग प्रक्रिया अप्लाई करबे जोग भाग प्रक्रिया अप्लाई कर ले डायरेक्टली एवं बी एर मान पे जाबो माने एई दिके जे काज करब एई दिकेओ सेम सेम काज करब ताहले एखान थेके पे गेलाम ए एवं बी एर मान कत होच्छे थ्री इज टू टू एटाके एई चिन्हटा माने होच्छे इज टू एखान थेके आमरा लिखते पारि ए इज टू बी समान थ्री इज टू टू ताहले अपशन नम्बर डी हो जाबे सठिक उत्तर तो यही हलो आमादेर प्रैक्टिसेर थ्री तो नेक्स्ट आमरा जे प्रैक्टिसेर फोर करब सेखाने आरो भालो भालो एबं उन्नत मानेर अंक निये आसार चेष्टा करब तो तोमरा मनोयोग सहकारे क्लासगुलो करो आशा करी खूबी उपकृत हबे सकलेई तो सबाई भालो थेको सुस्थ थेको पढ़ाशोना मन दिए करो सामने अनेक परीक्षा रयेछे तो स्टूडेंट थैंक यू एवरीवान।